পুরনো প্রেম ভেঙে গেছে আবারও নতুন করে তার জোড়া লাগাতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী চেষ্টা করছেন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গতকাল বুধবার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন পেন্টাগনের মুখপাত্র জন কারবি বিবৃতিতে বলেন লয়েড অস্টিন ও মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক নিরাপত্তা ইয়েমেন যুদ্ধ অবসানের তৎপরতা সৌদির প্রতিরক্ষার উন্নয়নের চলমান দ্বিপক্ষীয় প্রচেষ্টা বিষয় নিয়ে আলোচনা করেছেন আরও বলা হয় আলোচনায় সৌদির ভূখণ্ড ও জনগণের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের ওপর জোর দেওয়া হয় ইয়েমেনে সৌদি সমর্থিত সরকার উৎখাত করে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা তার পরিপ্রেক্ষিতে দুই সালে ইয়েমেনে সামরিক অভিযানে যায় সৌদি নেতৃত্বাধীন জোট হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে সৌদি আরবে হামলা চালাচ্ছে হুতিরা বলছে তারা দেশের দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার পাশাপাশি বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে হুতি বিদ্রোহীদের হামলা ঠেকাতে সৌদির সাম্প্রতিক সাফল্যের কথা মোহাম্মদ বিন একই সঙ্গে ইয়েমেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে সৌদি আরব কাজ করায় মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানান লয়েড অস্টিন ইয়েমেনে চলমান যুদ্ধ সংঘাতে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে নিহত ব্যক্তিদের অধিকাংশই বেসামরিক লোকজন যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ যুদ্ধ ও অবরোধের কারণে ইয়েমেন দুর্ভিক্ষের দ্বার সেখানে মানবিক সংকট চলছে ইয়েমেনের বর্তমান পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে বাজে মানব সৃষ্ট মানবিক সংকট বলে বর্ণনা করেছে জাতিসংঘ